हेलो माय ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নুসরাত কুকিং স্টুডিও। আজকের পর্বে আপনাদের সাথে রসগোল্লার রেসিপিটা শেয়ার করছি। রসগোল্লা এমন একটা মিষ্টি যেটা বানানো খুবই সহজ, আবার সেই সাথে এই মিষ্টি তৈরি করতে সময় লাগে খুবই কম। কিন্তু এই রসগোল্লা বানাতে গিয়ে কিন্তু আমরা সবাই বেশ ঝামেলায় পড়ি। তাই চেষ্টা করেছি সব ধরনের টিপস সহ পারফেক্ট একটা রসগোল্লার রেসিপি আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে কিন্তু ভুলে যাবেন না। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। রসগোল্লা বানানোর জন্য প্রথমেই দুধের ছানা করতে হবে, আর তাই আমি চুলায় একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1.5 লিটার লিকুইড দুধ। দুধ দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে একটু অপেক্ষা করব দুধে একটা পলক আসা পর্যন্ত। তো এরই মাঝে আমি ছানা কাটার জন্য অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ ভিনেগার, আর তার সাথে নিচ্ছি 2 চামচ পানি। চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রস কিংবা টক দই দিয়েও ছানাটা কাটতে পারেন। দুধে ভিনেগার অ্যাড করার সময় চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে, আর সেই সাথে একটু একটু করে ভিনেগার অ্যাড করব এবং অপর হাত দিয়ে দুধটা অনবরত নাড়তে থাকব। যখনই দেখবেন দুধ থেকে ছানা কাটা হয়ে গেছে, তখনই দুধটা চুলা থেকে নামিয়ে নেবেন, কারণ ছানা কাটার পর বেশিক্ষণ সময় যদি এই দুধ চুলায় থাকে তাহলে ছানাটা একটু শক্ত টাইপের হয়ে যাবে, আর সেই ক্ষেত্রে রসগোল্লাটা পারফেক্ট হবে না। তো ব্যাস, দুধ থেকে ছানা কাটা হয়ে গেছে। এইবার আমি ছানার যে এক্সট্রা পানিটা আছে সেটা ছড়িয়ে নেওয়ার জন্য একটা ছাকনির ওপর সুতি কাপড় দিয়ে ছানাগুলো ছেঁকে নিচ্ছি, আর তারপর ভিনেগারের স্মেলটা দূর করার জন্য কিছুটা পানি দিয়ে এই ছানাগুলো খুব ভালো করে ধুয়ে নিব। এই ক্ষেত্রে একদমই কোচলে ধোয়া যাবে না, জাস্ট আলতো করে এগুলো ধুয়ে নিতে হবে। রসগোল্লার ছানাটা আমি একটা জায়গায় ঝুলিয়ে রেখেছি ছানার যে এক্সট্রা পানিটা আছে সেটা ঝরিয়ে নেওয়ার জন্য। আর এই ফাঁকে আমি চিনির শিরাটা রেডি করব, তাই চুলায় একটা হাঁড়িতে প্রথমে পানি দিয়ে দিচ্ছি। আমি এইখানে পানির পরিমাণটা 1.5 লিটারের চেয়ে একটু বেশি নিয়েছি, আর এইবার দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এইবার সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ, তবে এটা টোটালি অপশনাল। এলাচের স্মেলটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন। চুলার আঁচটা এ পর্যায়ে হাইতে রেখে কিছুক্ষণ সময় অপেক্ষা করব চিনির এই শিরাটা বলক আসা পর্যন্ত। আমি এখানে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ রসগোল্লার শিরাটা সবসময় একটু পাতলা করে করতে হয়। এতে করে খুব দ্রুত রসগোল্লার মধ্যে চিনির শিরাটা যায়, আর সেই সাথে রসগোল্লাটাও অনেক স্পঞ্জি হয়। তার জন্য রসগোল্লা শিরা করতে সবসময় পানির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। এরই মাঝে দেখতেই পাচ্ছেন শিরাটাতেও কিন্তু বলক এসে গেছে, আর এইবার যেটা করব চুলার আঁচটা একদমই লোতে করে দিব, কারণ এখনও কিন্তু আমি রসগোল্লাগুলো রেডি করিনি। শিরাটা এইভাবে চুলায় রাখবো, আর চুলার আঁচটা একদমই লোতে রেখে এইবার আমি রসগোল্লাগুলো তৈরি করে নিব। সেই সাথে চিনির শিরাটাও চুলায় এইভাবেই ফুটতে থাকবে। এইবার একটা প্লেটে নিয়েছি 1/2 চামচ সুজি, 1.5 চামচ ময়দা আর 1 চামচ চিনি। সেই সাথে নিয়েছি দুধ থেকে কেটে নেওয়া সেই ছানা। এইবার এই উপকরণগুলোর সাথে দুধের ছানাটাও খুব ভালো করে মিশিয়ে নিব, সেই সাথে রসগোল্লা বানানোর জন্য ছানাটাকেও মথে নিব। এই ক্ষেত্রে ছানাটা খুব আলতো করে মথে নিতে হবে। রসগোল্লা বানানোর সময় কখনো ছানাটা খুব টাইট করে কিংবা চেপে চেপে মথে যাবেন না, এতে করে ছানাটা কিন্তু শক্ত হয়ে যায়। আর রসগোল্লা বানাতে সবসময় একটু সফট ছানার প্রয়োজন হয়,
তাই ছানাটা খুব আলতো করে হাত দিয়ে খুব আলতোভাবে মথে নিতে হবে। তো আমি খুব ভালো করে এই ছানাটা মথে নিচ্ছি আর সেই সাথে সুজি, চিনি এবং ময়দা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক পর্যায়ে যখন দেখবেন যে ছানাটা এরকম দলা হয়ে আসছে, অর্থাৎ ছানাটার ঝুরঝুরে নেই, তখনই বুঝতে পারবেন ছানাটা ঠিকঠাকভাবে মথে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ছানাটা কিন্তু একদম দলা দলা টাইপের হয়ে গেছে। তো এইবার আমি এই ছানাগুলো দিয়ে রসগোল্লার গোল্লাগুলো বানিয়ে নিব। রসগোল্লা বানানোর সময় সবসময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে রসগোল্লার সাইডটা যেন একদমই সমান হয়, অর্থাৎ রসগোল্লার গায়ে যেন কোনো ফাটল না থাকে। যদি এর মধ্যে ফাটল থেকে যায় তাহলে শিরায় দেওয়ার পর এই রসগোল্লাগুলো ফেটে যাবে। তার জন্য এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যেন রসগোল্লাটা একদমই প্লেন হয়। এতে করে শিরায় দিলে খুব দ্রুত এবং খুব সুন্দরভাবে রসগোল্লাটা ফুলে যায় আর সেই সাথে রসগোল্লা ফেটে যাওয়ারও কোনো চান্স থাকে না। তো ব্যাস, আমি এভাবে করেই সবগুলো রসগোল্লা বানিয়ে নিচ্ছি। রসগোল্লা বানানো হয়ে গেছে আর এইবার এই রসগোল্লাগুলো শিরায় দিতে হবে। চিনির শিরাটাও একদম টকবক করে ফুটছে। এবার চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি আর মিডিয়াম আঁচে এইবার রসগোল্লাগুলো এক এক করে শিরাতে ছেড়ে দিচ্ছি। রসগোল্লা দেওয়া হয়ে গেলে এই রসগোল্লাগুলো এভাবেই মিডিয়াম আঁচে চুলায় রাখবো 30 থেকে 35 মিনিট। তবে এমন যদি হয় যে এর মাঝে চিনির শিরাটা শুকিয়ে গেছে কিংবা শিরাটা একটু ঘন হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিছুটা গরম পানি অ্যাড করে শিরাটা পাতলা করে নেবেন। কোনোভাবেই এই শিরাটা ঘন হতে দেওয়া যাবে না। এবার এই হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর সেই সাথে ঢাকনার ছিদ্রটাও কাগজ দিয়ে সিল করে 30 থেকে 35 মিনিট এই রসগোল্লাগুলো এভাবেই চুলায় রাখবো। ফিরে এলাম 35 মিনিট পর, এবার দেখে নিই রসগোল্লাগুলো হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন রসগোল্লাগুলো কিন্তু একদমই রসের টইটম্বুর। তবে আমি এর মাঝে একবার হাঁড়ির ঢাকনাটা সরিয়ে এখানে হালকা কিছুটা কুসুম গরম পানি অ্যাড করেছিলাম যেন শিরাটা ঘন না হয়ে যায়। এবার আমি যেটা করেছি, চুলার আঁচটা অফ করে দিয়েছি আর এইবার এইভাবেই এই রসগোল্লাগুলো কয়েক ঘন্টা শিরায় রেখে দিব। ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট নর্মাল রুম টেম্পারেচারে কয়েক ঘন্টা কিংবা চাইলে সারা রাত এই রসগোল্লাগুলো এভাবে শিরায় রাখতে পারেন। এইবার হাঁড়িটি ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 ঘন্টা এইভাবে রসগোল্লাগুলো শিরায় রেখে দিচ্ছি। 8 ঘন্টা পর এইবার আমি এই রসগোল্লাগুলো সার্ভ করছি। যদি মনে হয় যে রসগোল্লাটা একটু ঠান্ডা খেতে চান, তাহলে সার্ভ করার আগে 1 থেকে 2 ঘন্টা নর্মাল ফ্রিজে এগুলোকে রেখে দিতে পারেন। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি সবগুলো টিপস প্রপারলি ফলো করলে পারফেক্ট রসগোল্লা আপনারা বাসায় বানাতে পারবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য রিকোয়েস্ট রইল। সেই সাথে সবাই অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আর তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।